হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইরিন মহিবের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইরিন আক্তারানি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের বাসায় মিকি মাউসরা আসবে, ওরা তিন বোন বেড়াতে, এবং আমরা সবাই মিলে একটু গল্প করব। তো আশা করি আপনাদের আজকে একটা ভিন্ন টাইপের ব্লগ দেখাবো। তো ব্লগটা করার আসলে সেইরকম কোনো নিয়ত ছিল না, কিন্তু মিকি মাউস বলতেছে যে আপু এইরকম একটা মজার জিনিস, এটাকে যদি আমরা ব্লগ হিসেবে না রাখি তাহলে মনে করো মিস হয়ে যাবে। তোমার চ্যানেলে যদি থাকে জিনিসটা আমরা পরবর্তীতে দেখতে পারবো, অনেক বেশি মজা হবে। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করি, আমিও সেই যেই ভাবা সেই কাজ সেভাবেই আসলে শুরু করা। তো ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছেন যে আমার ব্লগটা কি নিয়ে। ঠিক আছে, তো আর বেশি দেরি করব না। ঠিক আছে, যদি এই ব্লগটি অন্তত ভালো লাগে, ঠিক আছে, বা ভিডিওর যেই যেই জিনিসটা নিয়ে আসলে আমরা ব্লগটা করতেছি এটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর সবাই অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুড়ি এবং ছোট কড়াইয়ের মধ্যে অনেকগুলো বড়ই, তাই না? এই বড়ইগুলো মিকি মাউস এবং অর্বণেরা নিয়ে এসেছে আমাদের বাসায়। সবাই আমরা একসাথে এনজয় করে খাবো। আর মানে এত সুন্দর এবং মানে এত ইয়ামি বড়ইগুলো, যা বলার মতো না, অনেক মজা। তো এগুলো এখন ধুয়ে নিব। ঠিক আছে, তো ধুয়ে নেওয়ার পাশাপাশি দেখি আর এটার সাথে কী কী উপকরণ লাগবে আমাদের বড়ই মাখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সরিষা, যেহেতু বাসায় কাসুন্দি ছিল না, তো ওইটা বিকল্প, ধনে পাতা, কিছু কাঁচামরিচ আর লবণ, অনেক ঝাল হবে সেজন্য এতগুলো কাঁচামরিচ, আর অল্প কয়েকটা দেখা গেলে কী হচ্ছে প্রচুর ঝাল কাঁচামরিচগুলো। তো আপাতত এগুলো নিতে হবে, সব পরিষ্কার করে নিতে হবে। আর সাথে দেওয়া হলো বোম্বাই মরিচ, ঠিক আছে, এটাকে নাগামরিচও বলা হয়। তো এখানে একটা আরেকটার অর্ধেক নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন শিল পাটায় বড়ই ছেঁচা শুরু করে দিল আর কি মিকি মাউস। তো এগুলো আসলে অনেক সময় লাগবে, তো এখন একটা একটা করে এইভাবে নাই করলে তো আসলে সমস্যা, তাই ছেঁচতে ছেঁচতে একদম অনেক সময় লাগবে। তো সবগুলো ছেঁচা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি যে কি করতে হবে পরবর্তী স্টেপ। অনেকগুলো বড়ই আসলে মানে অনেক সময় লাগবে সেই জন্য। তো এগুলো হয়ে গেল, এখন ধনে পাতার ভিতরে লবণ নিয়ে নেওয়া হলো, এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। ভালোভাবে বাটা হয়ে গেল, এরপর এটার সাথে মিশাতে হবে সেই কাঁচামরিচগুলো আর ওই যেই নাগামরিচ বা বোম্বাই মরিচ ছিল সেইগুলো। আর এই বোম্বাই মরিচটা মানে অনেক ঝাল, এগুলো অনেক ঝাল, ঠিক আছে। তো আসলে খাইতে গেলে কী অবস্থা হয় জানি না, একদিকে বড়ই টক টক বড়ই আরেকদিকে ঝাল। তো ধনে পাতা কাঁচামরিচ এগুলো বাটা হয়ে গেল, আর সরিষাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে, আর মিহি করে না বাটলে আসলে ভালো লাগবে না, একটু ভিন্ন স্বাদ আনার জন্য আসলে এগুলো ব্যবহার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাটা প্রায় শেষের দিকে, ভালোভাবে মিহি করে মানে বাটা হলো, আর এগুলো এখন তুলে নেওয়া হলো। আর ওখান থেকে কিছুটা মানে পাটার সাথে যতটুকু লেগেছিল ঠিক ততটুকুর মধ্যে আমার ছোট বোন ইতির জন্য মাখানো হলো, কারণ ও একটুও পরিমাণে ঝাল খেতে পারে না। তো এর জন্য ওকে এতটুকু দেওয়া হলো যে এতটুকু খাবে, কোনো ঝাল ডাল নাই, যতটুকু পাটায় ছিল সেগুলো। আর এখন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা খাবো। যেই আপুরা এইগুলো পছন্দ করে, আমি মানে 100% শিওর যে তাদের মুখে পানি এসে যাবে, ঠিক আছে। মানে এত মানে অন্যরকম লাগতেছিল, আবহাওয়াটা ছিল ভিন্ন। তো দেখতেই পাচ্ছেন একদম গাছ থেকে পেরে আনা সেই বড়িগুলো, খুব ইয়ামি ইয়ামি ভাব। তো হালকা একটু লবণ মানে মানে তখন যে আমরা লবণ দিয়েছিলাম, তো লবণ বদলে আসলে এখন আবার একটু চিনিও নিব যে ঝাল মিষ্টি হলে কেমন হয়।
তো এখানে আরেকটু লবণ লাগলো, আর সাথে আমরা একটু চিনি ব্যবহার করতেছি কারণ ঝালটাকে অন্তত কভার করতে হবে সেই জন্য। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে খাওয়ার পালা। তো আমরা খুব ভালোভাবে ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর এই দেখেন একদম পাটাও পরিষ্কার, আর সব বড় একটা গামলার মধ্যে রেডি, একদম অন্যরকম। দেখেই তো ঝাল লাগতেছে, এবার আমি টেস্ট করব, দেখি কি অবস্থা। তো আমার আগেই দেখেন ভয়ে চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, যে আমি কি করব, মানে কেমন জানি লাগতেছিল। তো এখন শুরু করব আমি বিসমিল্লাহ বলে। মুখে দেওয়ার পর আমি আসলে আমার মধ্যে ছিলাম না, দেখতেই পাচ্ছেন, মানে মানে বড়ইগুলার টক ছিল প্রচুর পরিমাণে, আর ওই এক দেড় চামচ চিনি, চিনিতে কিছুই হয় নাই, আর ঝাল আমার মনে হয়েছে মুখের মধ্যে দুই হাত দিয়ে বড়ইয়ের হাতটা যত যা কিছু আছে সব দিয়ে থাপড়াইতেছিল। তো এই হইলো অবস্থা, আমি ঝালে কথা বলতে পারতেছিলাম না। আর এই হচ্ছে আমাদের গামলা বা বোল, যেটাকে বলেন, সব পরিষ্কার। আর মিকি মাউস এত পরিমাণে ঝাল খায় যে সে পারলে এই গামলাটা পুরো ভাইঙ্গা নিজেই খায় ফেলতেছিল, একদম কাঁচায় ঠাঁচায় পরিষ্কার করে, পুরো পরিষ্কার। তো আমার এত পরিমাণে ঝাল লাগছে যে আমি ব্লগটা আসলে শেষ পর্যন্ত ভালোভাবে কন্টিনিউ করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যেই সব আপুরা অন্তত বড়ই পছন্দ করেন বা এইরকম খাবার পছন্দ করেন, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যে নোটিফিকেশন বেলটা আছে, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করে আপনারা সবার আগে পেয়ে যান। তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আশা করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।